বেইলি রোডে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের এক্সক্লুসিভ কাভারেজে রয়েছে। এবার একটা আরেকটি ঘটনা প্রভাবকে জানাতে চাই। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন মোবারক, তিনি তার পরিবারের পাঁচজন সদস্য সহ সেখানে নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, একটা পরিবারের পাঁচজন মানুষের প্রাণহানি, নিশ্চয়ই এই পরিবার এখন স্তব্ধ হয়ে গেছে। জি রাহাত, যখন এই খবরটি আসে যে একই পরিবারের পাঁচজন নেই, তারপর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নের যে খন্দকার পাড়া গ্রাম রয়েছে সেখানে কিন্তু অনেকটাই মানে শোকের আবহ বিরাজ করছে। এবং সকাল থেকে কিন্তু নিহতদের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই যিনি ইতালি প্রবাসী মুবারক রয়েছেন, যিনি পরিবার সহ নিহত হয়েছেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে, তাদের পরিবারের সাথে কিন্তু দেখা করার জন্য এবং তাদের যে শোক সেটাকে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু তাদের এই সৈয়দ বাড়িতে ভিড় করছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু মুবারকের মায়ের খোঁজখবর নিচ্ছেন এবং তার সাথে কথা বলছেন। তো পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন যে মুবারকের যারা পরিবারের লোকজন রয়েছেন তারা কিন্তু তাদের মরদেহ গ্রহণ করার জন্য ঢাকায় গিয়েছেন এবং সেখান থেকে মরদেহ আনার পর বাদ আসরের দিকে কিন্তু তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে এখানে কিন্তু একই পরিবারের পাঁচজনকে চলে যাওয়াকে কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তবে তারা দাবি করছেন যে যে ভবনগুলি করা হয় সেগুলো যেন নিয়ম মেনে করা হয়। তো এই ছিল আমার কাছে ব্রাউনবুড়িয়ার শাহবাজপুর থেকে সর্বশেষ খবর। প্রকাশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে এই এই পরিবারের যে যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে আরও তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।